ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে আপডেট সংবাদ, বাকমুতে ভয়াবহ যুদ্ধ চলছে। আরো বিস্তারিত জানিয়ে দিব। মার্চের শেষে ইউক্রেনের ট্যাঙ্ক সরবরাহ করবে যুক্তরাজ্য। এবার পরমাণু ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রদর্শন করলেন উত্তর কোরিয়া। ট্যাঙ্কের পর আবার যুদ্ধবিমান ইউক্রেনের জন্য বারবার জানিয়ে দিলেন জার্মান চ্যান্সেলর। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সন্ত্রাসী বললেন রাশিয়ার দুমার স্পিকার। আরো থাকছে, এক বছরে ইরানের ড্রোন সক্ষমতা বেড়েছে 33%। পোল্যান্ডের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দেব, 200 কোটি টাকার বিনিময়ে অমিত শাহকে খুনের হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। বাখমুতে চলছে ভয়াবহ যুদ্ধ। রাশিয়ার ভারতীয় বাহিনীর ওগানার গ্রুপের প্রধান ইভেনজেনি প্রিগোজিন জানিয়েছে, পূর্ব ইউক্রেনের শহর বাখমুতে রাশিয়া ইউক্রেনের সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। তিনি এ মন্তব্য করেন জর্ডান টাইমস এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেনারা কয়েক সপ্তাহ ধরে বাখমুতে শহর ঘেরাও করার চেষ্টা করছে। ওগানার গ্রুপের প্রধান জানিয়েছে, ইউক্রেনের সেনারা কিছু পিছু হটছে না। তার সেনাবাহিনীর যোদ্ধারা বাখমুতের প্রতিটি রাস্তা প্রতিটি দেওয়াল ঘিরে ফেলেছে। এই শহর দখল রাশিয়ার আক্রমণের গতি ছিল ধীর ও ভারী ক্ষয়ক্ষতি মেনে নিতে হয়েছিল। তবে মস্কো জানিয়েছে, রুশ সেনারা বাখমুতের চারদিক থেকে ঘিরে রেখেছে এবং অগ্রসর হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উল্লেখ করেছেন, ইউক্রেনের পূর্ব শহরটি পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, বাখমুত ভালোদার এবং লেমান হলো ডোনেটস্কের তিনটি শহর যেখানে ভারী যুদ্ধ চলছে, সেখানে ইউক্রেনের সেনা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। শনিবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এ বছরে 364 দিনে আমাকে প্রায় বলতে হয়েছে যুদ্ধক্ষেত্রের কঠিন পরিস্থিতি, এমন পরিস্থিতিতে আরো কঠিন হচ্ছে। এখন আমরা এই সময় এসেছি যখন দখলদার আমাদের প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য আরো সেনা পাঠাচ্ছে। সূত্র পাস টুডে। মার্চের শেষে ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করবে যুক্তরাজ্য। ইউক্রেনকে মার্চের শেষে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, আগামী সপ্তাহে তাদের প্রশিক্ষণ শুরু করা হবে। বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সাংবাদিকদের বলেছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে। এ মাসে পশ্চিমা মিত্রদের মধ্যে ব্রিটেনের প্রথমে ইউক্রেন ভারী ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার পর 14টি চ্যালেঞ্জার ও 2টি ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা নিয়েছে। জার্মানি যুক্তরাষ্ট্র দীর্ঘ ভ্রান্তি পেরিয়ে বুধবার একইভাবে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে ভারী অস্ত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোনাক বলেছেন, আমরা এখন ইউক্রেনদের সাথে কিভাবে ট্যাঙ্কগুলো সর্বোত্তম ভাবে সরবরাহ করা হবে এবং তাদের সৈন্যরা প্রয়োজনীয় প্রশিক্ষণ পায় তা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা করছে। এর আগে যুক্তরাজ্যের জুনিয়র প্রতিরক্ষা মন্ত্রী আলেসকো চাক জার্মান সরকারের মতো ট্যাঙ্ক সরবরাহের জন্য মার্চের শেষের দিকে একই সময়সীমা দিয়েছিলেন। চেক পার্লামেন্টকে বলেন, চ্যালেঞ্জার 2 কিভাবে ব্যবহার রক্ষণাবেক্ষণ করতে হয় সে বিষয়ে ইউক্রেন সৈন্যদের ব্রিটিশ প্রশিক্ষণ আগামী সপ্তাহে সোমবার থেকে শুরু করা হবে। সূত্র বিবিসি। এবার পরমাণু ক্ষেপণাস্ত্র ভাণ্ডার প্রদর্শন করলো উত্তর কোরিয়া। নিজেদের পরমাণু ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রদর্শন করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী পিয়ং এর সামরিক বাহিনী কুচকাওয়াজের এই প্রশিক্ষণ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। নিজেদের পরমাণু ক্ষেপণাস্ত্র ভাণ্ডার প্রদর্শন করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী পিয়ং সামরিক বাহিনীর কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA। এর আগে চলতি সপ্তাহে শুরুতে কুচকাওয়াজ মোট 11টি হং-17 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। দেশটির সর্বস্বন্ত কিম জং উন নিজে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন। হং-17 ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার সবচেয়ে দুর্বল ব্যালিস্টিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ICBM ক্ষেপণাস্ত্র এটি। এই ক্ষেপণাস্ত্র এক মহৎ আকাশ থেকে অন্য মহাকাশে যে কোনো দেশে আকাশ আনতে সক্ষম। জানা গেছে, গত বছর এই ক্ষেপণাস্ত্র প্রস্তুত পরীক্ষা করেছিল উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। বুধবার প্রথমবার মতো এটি প্রদর্শন করা হলো।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ওই হা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেক এরিক ইসলি রয়টার্সকে বলেছেন বুধবার এই কুচকাওয়াজ ক্ষেপণাস্ত্র প্রদর্শনী ছিল উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা প্রদর্শনের একটি কৌশল। কিম জং উন আসলে বলেছিলেন তিনি কারো তোয়াক্কা করেন না এবং ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে তার জবাব দেওয়া হবে। সূত্র আল জাজিরা ও বিবিসি। ট্যাঙ্কের পর আবার যুদ্ধ বিমান চাওয়া ইউক্রেনের জন্য বাড়াবাড়ি বললেন জার্মানি। লেপার্ড টু ট্যাঙ্ক দেওয়া হলে ইউক্রেনকে কোনো ধরনের যুদ্ধ বিমান দেবে না জার্মানি। কিয়েভের অনুরোধ এবার সরাসরি প্রত্যাখ্যান করলো দেশটি। যুদ্ধ বিমান না দেওয়ার সিদ্ধান্ত ইউক্রেনকে সাফ জানিয়ে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলফ সলস। বলেছেন ইউক্রেন এই আহ্বান বাড়াবাড়ি খবর ভয়চক আমেরিকার। চ্যান্সেলর ওলফ সলস বলেছেন অত্যাধুনিক লেপার্ড টু ট্যাঙ্ক সরবরাহ ঘোষণা দেওয়া হলেও কোনো অবস্থাতেই যুদ্ধ বিমান দেওয়া হবে না ইউক্রেনকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যাতে ইউরোপে ছড়িয়ে যেতে না পারে এবং এটি তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ না নিতে পারে তার সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পুরো পৃথিবীর এক তৃতীয়াংশ ধ্বংস হয়ে যেতে পারে বলে জানান তিনি। রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জার্মানি সরট্যাঙ্ক অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে অত্যাধুনিক সমর্থনের আহ্বান করেন ইউক্রেন। এরই মধ্যে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দূরপাল্লার কামান সহ ট্যাঙ্ক অন্যতম। সর্বশেষ অত্যাধুনিক লেপার্ড টু ট্যাঙ্ক পরপর জার্মানির কাছে যুদ্ধ বিমান সাবমেরিন চেয়ে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর প্রতিক্রিয়া জানিয়েছেন ওলফ সলস। সূত্র এনডিটিভি। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সন্ত্রাসী বললেন রাশিয়ার দুমার স্পিকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াসে সিলাভ ভালোদিন। বাল্টিক সাগরের তলদেশ থেকে দিয়ে জার্মানি সহ ইউরোপ কয়েকটি দেশে যাওয়ার নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে আমেরিকার অন্তঘাতমূলক হামলা চালিয়েছে বলে মার্কিন কিংবদন্তি সাংবাদিকদের সেইমুর হাম তথ্য প্রকাশ করার পর এই মন্তব্য করলেন রুশ দুমার স্পিকার। তিনি জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন গত মঙ্গলবার তার ইউনিয়ন দা স্টেট ভাষণে আমেরিকাকে বিশ্বের বাতিঘর বলে দাবি করেছেন। তা জার্মানি থার্ড রাইখের নেতাদের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। 1933 সালে 1945 সাল পর্যন্ত নজির জার্মানি থার্ড রাইখ বলা হয়। থার্ড রাইখের অর্থ হচ্ছে তৃতীয় সাম্রাজ্য। রুশ দুমার স্পিকার বলেছেন যদি হ্যারি এস ট্রুমারকে জাপানে হিরোশিমা এবং নাকি নাগাসাকি শহরের জনগণের উপর পরমাণু বোমা হামলার নির্দেশ দেওয়ার জন্য অপরাধী বলা হয় তাহলে কৌশলগত নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালাতে নির্দেশ দেওয়ার জন্য বাইডেনকে সন্ত্রাসী বলা হয়। এক বছরে ইরানের ড্রোন সক্ষমতা বেড়েছে 33%। ইরানের ড্রোন সক্ষমতা এক বছরে আগের তুলনায় 33% বেড়েছে বলে দাবি করেছেন দেশটির বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়ারহেদি। বুধবার তেহরানে বিমান বাহিনীর একদল কর্মকর্তার সঙ্গে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর প্রেস টিভির। সুপ্রিম লিডারকে ব্রিফ করার সময় ইরানের বিমান বাহিনীর সাম্প্রতিক অর্জনের কথা জানিয়ে জেনারেল ওয়াহিদ বলেছেন বিভিন্ন ধরনের ড্রোন তৈরি তাদের যুদ্ধ ক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। বিগত বছরে বিমান বাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ব্রিজ ট্রাইবাইন ইঞ্জিন নির্মাণ F-14, ফাইটার জেটের জন্য সিমুলেট তৈরি 29টি পুরানো ফাইটার জেট সংস্কার এবং পারস্য উপসাগর অঞ্চলে বিমান বাহিনী পুনরায় অন্তর্ভুক্ত করা। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খামেনি রহমতুল্লাহর প্রতি আনুগত্যের ঐতিহাসিক ঘোষণা স্বৈরাচারী শাসক শোষণামলের বিমান বাহিনী কর্মকর্তাদের 44তম বার্ষিকী উপলক্ষে ইরানের বিমান বাহিনী কর্মকর্তা সেনাদের একটি দল বুধবার সুপ্রিম লিডারের সঙ্গে দেখা করেছেন। পোল্যান্ডের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে পোল্যান্ডের কাছে $10 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে পোল্যান্ডের কাছে $10 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্টেট ডিপার্টমেন্ট কংগ্রেসকে জানিয়েছে বিক্রির জন্য অনুমোদিত অস্ত্রগুলোর হলো মধ্য পাল্লার মোবাইল হিমার্সন, আর্টিলের রকেট সংশ্লিষ্ট গোলাবারুদ এবং এর সম্পর্কিত সরঞ্জাম। এদিকে পোল্যান্ড এবং অন্য পূর্বাঞ্চলের ন্যাটো মিত্র তাদের সীমান্ত বরাবর ইউক্রেন একটি নতুন রাশিয়ান আক্রমণের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। এছাড়া এ মাসের শেষের দিকে রাশিয়ার আক্রমণের এক বছর পূর্ণ হতে চলেছে।
মার্কিন প্রশাসন বলছে এই বিষয়টিকে উদ্দেশ্য করে ন্যাটো মিত্রের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে শক্তিশালী করা। এটি মার্কিন পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা পরিষদ সমর্থন করে। এছাড়া পোল্যান্ড ইউরোপের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি শক্তি প্রদর্শন। এই ক্রয়ের মধ্য দিয়ে পোল্যান্ডের ক্ষমতা আধুনিক করার পাশাপাশি সামরিক লক্ষ্য উন্নত করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য মিত্রদের সঙ্গে আন্তঃকার্যক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। পোল্যান্ড তার সন্ত্রাসী বাহিনীকে আধুনিকীকরণ করতে সক্ষম হয়েছে, আন্তর্জাতিক হুমকি রোধ করতে তার সক্ষমতা বৃদ্ধি পাবে। সূত্র এনডিটিভি। 200 কোটি টাকা দাবি করে অমিত শাহকে খুনের হুমকি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছেন এক বাড়িওয়ালা। এই চিঠিতে ইংরেজি ভাষায় লেখা, আবার চিঠিটির কম্পিউটারে টাইপ করা। এই চিঠির বিষয়ে সরকারিভাবে জানানো হয়নি, তবে তদন্ত শুরু করা হয়েছে। চিঠিতে 200 কোটি টাকা দাবি করেছে, যা না পেলে খুন করা হবে অমিত শাহকে বলে উল্লেখ করা হয়েছে। একটি সূত্রে বরাদ্দে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইংরেজি ভাষায় লেখা এই চিঠিটি 2022 সালে ডিসেম্বর মাসে কলকাতার লিন্টন স্ট্রিট ডাকঘর থেকে স্পিড পোস্ট মারফত নয়াদিল্লির নর্থ ব্লক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। অমিত শাহের উদ্দেশ্যে লেখা এই চিঠিতে বলা হয়েছে, 200 কোটি টাকা দিন, টাকা না পেলে আপনাকে খুন করা হবে, সেটির জন্য প্রস্তুত থাকুন। চিঠির এই বিষয়ে সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি, তবে তদন্ত শুরু হয়েছে। তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার তথ্য পেয়েছে কলকাতা বেনিয়াপুকুর এলাকার এক সংখ্যালঘু ব্যক্তি এবং বিশ পথচারীর জন্য অন্য আরেকজন নাম করে এই হুমকি চিঠি দেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে গোয়েন্দা দুজনের সঙ্গেই কথা বলেছেন, তাতেই তারা নিশ্চিত যে হুমকি চিঠির নেপথ্যে এই বিশপ বা সংখ্যালঘু ব্যক্তির কোনো সুযোগ নেই। এই হুমকি চিঠিতে রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্য করে তুলতেই দুজনের নাম জড়ানো হয়। প্রাথমিক তদন্তে পর গোয়েন্দারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রিপোর্ট পাঠিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বেনিয়াপুকুর এলাকার একটি বহুতল বাড়ি নিয়ে বাড়িওয়ালার ভাড়াটির মধ্যে বিবাদ রয়েছে। এই হুমকি চিঠির নেপথ্যের কারণ এটাই বলে মনে করা হয়। বাড়িওয়ালা একজন অ্যাংলো ইন্ডিয়ান ব্যক্তিকে ঘর ভাড়া দিয়েছিলেন। ভাড়াটি ব্যক্তিগত কয়েক বছর আগে আমেরিকান চলে যান, কিন্তু দেশ ছাড়ার আগে তার ঘরে অন্য একজনকে ঢুকিয়ে দেন তিনি।